হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কি করলে আপনার কখনোই ক্যান্সার হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ক্যান্সার রাতারাতি হয় না, দীর্ঘদিনের অনিয়ম ও অনিয়ন্ত্রিত জীবনধারার ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। তবে আপনি চাইলেই এখন এই ঝুঁকি কমাতে পারেন, শুধু আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে কিছু খাবার। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী খাবার আমাদের খাওয়া উচিত ক্যান্সার প্রতিরোধে। চিনিযুক্ত পানীয় বাদ দিন। চিনিযুক্ত পানীয় স্থূলতা এবং ডায়াবেটিস হওয়ার মূল কারণ জনস্বাস্থ্য। চিনিযুক্ত পানীয় পানে ক্যান্সারের ঝুঁকি বাড়ে প্রায় 87% পর্যন্ত, তাই চিনিযুক্ত পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। রসুন, এই তীব্র কটু ঔষধি সালফার যৌগ যা ক্যান্সারের বিরুদ্ধে ইমিউন সিস্টেম তৈরি করে। একটি গবেষণায় দেখা গেছে রসুন কোলন ক্যান্সারের কম ঝুঁকি 50% কমাতে সাহায্য করে। এছাড়া রসুন হার্টের জন্য খুবই উপকারী। নিয়মিত বাদাম খান। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। যারা নিয়ম প্রতিদিন বাদাম খান তাদের ক্যান্সারের ঝুঁকি এমনিতেই কমে যায়, কারণ বাদাম শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে ক্যান্সারের উপর প্রভাব বিস্তার করতে পারে। যেহেতু বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে, তাই বাদাম শুধু সামান্য কিছু কারণে ঝুঁকি কমাতে পারে। অ্যালকোহল পরিহার করুন। অতিরিক্ত অ্যালকোহল মুখ, গলা, খাদ্যনালী এবং স্বরযন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তাই অ্যালকোহল পুরোপুরি পরিহার করতে হবে। বসে থাকার অভ্যাস কমাতে হবে। একটি সমীক্ষায় দেখা গেছে যে সারাদিনের বেশিরভাগ সময় বসে কাটায় তাদের ক্যান্সারের ঝুঁকি থাকে 24% বেশি। তাই একটানা বসে না থেকে 1 ঘন্টায় অন্তত কয়েক মিনিটের জন্য হলেও চারপাশে পায়চারি করতে হবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন ক্যান্সার প্রতিরোধে আমাদেরকে কি কি করতে হবে। তাহলে আজ থেকে এই নিয়ম কানুনগুলো মেনে চলুন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।